দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের ঈদ আড্ডা প্রোগ্রামে ঈদ মোবারক আপনাদের সঙ্গে আছি আমি মোশাদ রহমান আর আমাদের সঙ্গে আছেন আমাদের কমিউনিটির সুনামধন্য আইনজীবীরা আমার সর্ব ডাইনে আছেন প্রথমে আছেন আমাদের ব্যারিস্টার এবং সলিসিটার নাদির আহমেদ তিনি লিংকনস সলিসিটার্সের প্রিন্সিপাল এবং আমার সর্ব বাম পাশে আছেন প্রথমেই আছেন ব্যারিস্টার এবং সলিসিটার আবু রেজা তিনি জেকে সলিসিটার্সের প্রিন্সিপাল এবং তারপরে আছেন আমাদের আরেকজন সুনামধন্য আইনজীবী ব্যারিস্টার এবং সলিসিটার মঞ্জুরুল ইসলাম মঞ্জু মনিরুল ইসলাম মঞ্জু তিনি ব্যারিস্টার এবং সলিসিটার ল ভ্যালি সলিসিটার্সের প্রিন্সিপাল আপনাদের সবাইকে আমন্ত্রণ আছে আমাদের এই প্রোগ্রামে আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য এবং আপনার মাধ্যমে সম্মানিত দর্শক যারা আছেন তাদেরকে ঈদ মুবারক জানাচ্ছি ধন্যবাদ আপনাকে নাজির ভাই ধন্যবাদ রাজা ভাই এবং ধন্যবাদ মঞ্জু ভাই আমাদের সঙ্গে আজকে উপস্থিত হওয়ার জন্য এটা তো অবশ্যই একটা অত্যন্ত মানে গৌরবের ব্যাপার যে এরকম সুনামধন্য আইনজীবীদের সাথে বসে একসাথে অনুষ্ঠান করছি কোনোদিনে আমার নাজির সাহেবের সাথে কিংবা মঞ্জু সাহেবের সাথে অনুষ্ঠান করার সৌভাগ্য হয়নি আজকে আল্লাহ রাব্বুল আলামিন সেই সুযোগটা দিলেন সবাইকে অবশ্যই ঈদুল আজহার শুভেচ্ছা প্রচণ্ড গরম চলছে এই গরমের ভিতরেও ঈদের আনন্দ সবাই যেন ঠিকমতো এটাকে উপভোগ করতে পারেন এই দোয়াই করি ধন্যবাদ কাছে এবং দূরের সকল দর্শককে ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম আসলে ভালো লাগছে যে নাজির ভাই একজন স্বনামধন্য আইনজীবী এবং রাজা ভাই একজন বিখ্যাত আইনজীবী তাদের সাথে জুনিয়র হিসেবে একটা প্রোগ্রামে অংশগ্রহণ করে ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করার জন্য এসে আমার ভালো লাগছে সেই জন্য এই আপনাদের টেলিভিশনকে ইকরা বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জি আমার জন্য একটা আনন্দঘন মুহূর্ত যে আপনাদের তিনজনের সাথে আমি বিভিন্ন সময় প্রোগ্রাম করেছি কখনোই আপনাদের তিনজনকে একসাথে পাইনি ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসলে ঠিক কারণ আমরা অন্য অল্টারনেটিভ বা ভিন্ন সময় প্রোগ্রাম করে থাকি হয়তো আপনি হোস্ট করেন কিন্তু একসাথে আমরা এক প্রোগ্রামে উপস্থিত বিশেষ করে রেজাভাইয়ের সাথে তো আমরা অল্টারনেটিভ উইকে প্রায় 7-8 বছর ধরে বা এসেও বেশি মজু সাহেবের সাথে আমরা অল্টারনেটিভ সময়ে করি কিন্তু একসাথে আমরা একই অনুষ্ঠানে এটা নিঃসন্দেহে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান এটাই কিন্তু ঈদ ঈদ আমাদের সবাইকে আমরা বরাবরই মানে লিগেল আওয়ার প্রোগ্রাম করি এবং আইন এবং আপডেট এইসব নিয়ে কথা বলি আজকে তার কোনোটাই হবে না আজকে তার ব্যতিক্রম হবে আমরা প্রথমেই নাজিবের কাছে যাব আপনার ঈদ কেমন কাটে আপনি বাংলাদেশে বড় হয়েছেন এবং ইন্টারমিডিয়েট বা আপনি পাবলিক ইউনিভার্সিটিতে অনার্স পড়াকালীন হয়তো আপনি লন্ডনে চলে এসেছিলেন ফ্যামিলির সাথে তো এই দুইটা ঈদের মধ্যে আপনার কেমন কাটে দেশের বাইরে তো প্রায় 34 বছর হয়ে গেল জি যার কারণে বাংলাদেশে ঈদ যখন করেছি তখন খুবই ছোট ছিলাম জি 34 বছর দেশের বাইরে অর্থাৎ ইউকেতে ঈদ করে আসতেছি আর কি এবং কিছুটা ব্যতিক্রম বিশেষ করে ঈদুল আজহার যে আনন্দ বাংলাদেশে ছোটবেলা আমরা করতাম এইটা আসলে রিপ্লেস হয় না ইউকেতে আমরা কুরবানির সূচককে দেখতে পারি না কিন্তু বাংলাদেশে তো আমরা সূচককে কুরবানি দেখতাম ঈদগাহতে যেতাম এটা আলাদা ফিলিংস ছিল ইউকেতে প্রথম যখন আসি তখন তো মসজিদেই ঈদ জামাতগুলো হতো কিন্তু গত বেশ কয়েক বছর ধরে আমরা খোলা মাঠে অনেকটা ঈদগাহের আমেজ পাই নিউহাম টাহম লেড বিশ্ব অন্যান্য বাড়াতে কর্তৃপক্ষ অনুমোদন দিচ্ছেন এবং আমিও একসময় পার ছিলাম নিউহাম কাউন্সিলের এবং আমরা যতটুকু সম্ভব ওয়াইডার কমিউনিটিকে অ্যাক্সেস দিয়ে প্রতিটা পার্কে সুযোগ দেওয়া হয়েছিল আর কি এবং এখনও হচ্ছে এবং আরও বিভিন্ন বাড়াতে হচ্ছে তো এটা বাড়তি একটা আনন্দ 90s প্রথম দিকে বা 80s শেষের দিকে যেটা ছিল খুবই লিমিটেড তখন তো এত গরমও পড়তো না খুবই ঠান্ডা ওয়েদার ছিল মসজিদের ভিতরে লিমিটেড স্কেলে তাও যদি নন মসজিদে বা বাঙালি অধ্যুষিত পাড়া বা এলাকাতে মসজিদে গেলে হয়তো পরিচিতের সাথে দেখা হতো কিন্তু রিমোট এরিয়াতে তো তাও সুযোগ ছিল না কিন্তু এটা থেকে আমরা বের হয়ে আসছি এখন তো 500,000 থেকে 1 মিলিয়ন ব্রিটিশ বাংলাদেশি বসবাস করে আপনি যেখানে যাবেন পরিচিত পাবেন আর বিশেষ করে আমরা রেজা ভাই বা আমাদের মঞ্জু সাহেব যখন আমরা প্রোগ্রাম করি তখন তো দেখবেন যে পরিচিত ফেস হলে যেখানেই যাবেন আপনি এরপরে রিমোট স্কটল্যান্ডের গ্রামে গিয়ে পড়েন দেখবেন যে আপনাকে চিনবে তো এটা একটা বাড়তি আনন্দ আর এখানে দীর্ঘদিন থাকার পরে ওই যে মানে অভ্যাসটা সেভাবে হয়ে গেছে আর কি আমি মাঝে মধ্যে বলি যে কেউ যদি কন্ডম সেলে থাকে তাকে মুক্তি দিলে প্রথম দিন রাত্রে বাসায় এসে ঘুম হবে না
কারণ ওখানে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে জি ঠিক অনুরূপভাবে আমরা যদি খুব লাক্সারাস ফাইভ স্টার টাইপ অফ হোম থেকে কেউ যদি কন্ডোম সেলে যায় তার প্রথম রাত ঘুম হবে না জি ঠিক অনুরূপভাবে আমরা এই পরিবেশে ঈদ করতে 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 অনেকটা ইট হ্যাজ বিকাম পার্ট অফ আওয়ার হেরিটেজ অ্যান্ড কালচার বাংলাদেশে এখন গেলে হঠাৎ করে একটু ধাক্কা মানে সব কিছুর সাথে একটু ধাক্কা খাওয়া যায় এই যে দীর্ঘদিন পরে যখন যাবেন তখন ফর্ন পিৎপাত মানে এগুলাতে অ্যাডজাস্ট হতে হতে কয়েকদিন চলে যায় তারপরেও ছোটোবেলার ঈদের আনন্দটা আলাদা ফিল করেছে আমার এখনও মনে আছে এবং মাঝে মধ্যে আমরা সেটা রিফ্লেক্ট করি রাতের স্বপ্নেও দেখি ছোটোবেলার ঈদগুলো আর কি জি ধন্যবাদ আপ খুব সুন্দর স্মৃতিচারণ করেছেন আমরা অন্য আমাদের যে গেস্ট আছেন তাদের সাথে কথা বলবো জি রাজা ভাই আপনার একটু যদি স্মৃতিচারণ দেখেন আমি যেটা বলবো আমার আসলে ঈদে সবসময় যেটা নিজের কাছে খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আনুষ্ঠানিকতা জিনিসটা আমি নিজে একটু অসামাজিক মানুষ বাইরে খুব একটা দৌড়াদৌড়ি বা বেড়াবড়ি করা হয় না ঈদের জন্য বাংলাদেশে থাকতে আনন্দ ছিল নামাজ পড়া ফিরে এসে কোরবানি করা কোরবানি দেখা এবং বিকালে গোস্ত বিতরণ করা এটাই ছিল ঈদে আমার জন্য বড় আনন্দ খুব একটা বাইরে যে অন্য হুই হুল্লোড় করে বেড়ানো এটা আমি কোনোদিনই করিনি এখনও করি না তো দেশের সাথে আরেকটা পার্থক্য যেটা ছিল যেটা সবসময় আমি করতাম ঈদের দিনে সন্ধ্যার পরে টেলিভিশনের সামনে একদম গ্লুড হয়ে বসে থাকা টেলিভিশনে বিভিন্ন প্রোগ্রাম যে আনন্দ কি আনন্দলোক না কি একটা প্রোগ্রাম হতো তারপর আমরা দেখতাম যে মরহুম আমজাদ হোসেন সাহেবের নাটক এগুলি দেখা খুবই এগুলি উপভোগ করতাম টেলিভিশন প্রোগ্রামটা খুব উপভোগ করতাম বিশেষ করে ঈদুল আজহাতে আপনি জানেন যেহেতু দিনে কোরবানি হয় আপনি দিনে তেমন ভালো মন্দ খাওয়া হয় না খাওয়াটা হয় সাধারণত সন্ধ্যার পরে বা বিকালে তো বিকালে বা সন্ধ্যাতে তখন খাওয়া দাওয়া হতো ওইটা একটা আনন্দ আর বিলাতে যেটা হচ্ছে বিলাতেও আমরা কোরবানি করি কিন্তু বিলাতে এখন যে কোনো কারণে আমরা দেখতে পাই যে আমাদের অনেক সময় কাজ থাকে যেমন এই এবার ঈদের দিন কিন্তু আমার অফিসে অলিট হবে তো ফলে কী হবে আমি নামাজ পড়ে এসেই অলিটে বসে যাবো এর মধ্যে হয়তো কোরবানি আসবে কোনো মাংস আসবে কিন্তু বাংলাদেশের মতো ওই যে মানুষকে বিতরণ এদেশে বিতরণ করার মতো তো মানুষ আপনার নাই তো এটা একটা ব্যাপার আর ওই যে বললাম যে আপনি কার বাসায় যাবেন প্রত্যেকেই তো নিজের নিজেদের জীবনযাত্রা নিয়ে অনেক বেশি ব্যস্ত তো এখানে তো ওইভাবে হয় না মানে এদেশে এখন যেভাবে ক্রিসমাসের ছুটিতে এখন আমরা দেখছি যে বাঙালিরা বা মুসলমানরা যতটা বেশি গেট টুগেদার করতে পারে ঈদ তো পারে না কারণ ঈদটা তো ওইভাবে ছুটি হয় না বাট তবু ঈদ ঈদই এখানে উপভোগ করা বা আনন্দ করার চাইতে ধর্মীয় বিধানটা পালন করাটাই বেশি গুরুত্ব এবং সেটার উপরেই আমাদের জোর দেওয়া উচিত আমি কজনের বাসায় গেলাম কয় পিস মাংস খেলাম কয় পিস সিমাই খেলাম সেটা চাইতে হচ্ছে যে আমি যে আমার ওয়াজেবটা কারণ কারণ ঈদের জামাত আদায় করা ওয়াজেব কুরবানিটাও কিন্তু ওয়াজেব তাই ওয়াজেব কিন্তু অলমোস্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ফরজ তো আমাদের কিন্তু এটা পালন করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ ধন্যবাদ মঞ্জু ভাই আপনার সর্বশেষ আপনার সাথে যে বিষয়টা আপনি যদি আমাদের সঙ্গে শেয়ার করেন যে আপনার ঈদের অনুভূতি কেমন দেশের সাথে এবং এখানকার সময় ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে আসলে ঈদের যে আনন্দ বাংলাদেশে আর এখানে এখানে রিলিজিয়াস সেক্রিমেন্টটা আমাদের ঠিকভাবে হয় কিন্তু বাংলাদেশে যেভাবে খোলা মাঠে ঈদ করতাম বা মসজিদেও করতাম কিন্তু সেখানে ঈদের 15 দিন 20 দিন আগ থেকে আর কয় দিন বাকি আছে আগামী 3 দিন বাকি 2 দিন বাকি 1 দিন বাকি কোন কাপড়টা পরবো লুকায় রাখতাম যে এটা ঈদের দিন সকালবেলায় পরবো যাদের পুরনো জামা তারা ইস্ত্রি করে বাজারে তখন তো গ্রামে গ্রামে ইলেকট্রিসিটি ছিল না এক ধরনের ওই আগুনের কয়লা দিয়ে কয়লার আয়রন ছিল এই কয়লার আয়রনে লাইন ধরে সে সময় মানে দোফাদের দোকানে গেলে মনে হয় যেন গরুর বাজারের চাইতেও বেশি লাগে কারণ ঘরে তো কারো ইলেকট্রিসিটি ছিল না আমি আমার অঞ্চলের কথা বলছি হয়তো শহরে এরকম ছিল না কিন্তু আমরা গ্রাম থেকে যারা বড় হয়েছি সেখানে দোপার কাছে গিয়ে এই জামাটাকে ইস্ত্রি করার জন্য 2 দিন আগ থেকে 3 দিন আগ থেকে দিয়ে আসতাম পরে আনতাম সেই জামাটা গায়ে দিয়ে সকাল থেকে আতর এক ধরনের আতর এখানে একটু তুলার মধ্যে দিয়ে কানের মধ্যে গুঁজে দিত মুরব্বীরা সেই যে একটা আনন্দ তারপরে ঈদগায় যাওয়ার সময় সবাই কিন্তু কিছু চাল নিয়ে যেত মুষ্টি করে এরকম করে আমরা চাল নিয়ে যেতাম জানি না আপনাদের অঞ্চলে এই প্রচলন ছিল কি না আমরা চাল নিয়ে যেতাম ওখানে একটা কিছু ছিল ওটার মধ্যে নিয়ে সবাই রাখতো তারপরে ঈদের সময় ছেলেবেলেদের যে কী কলরব ঈদের মাঠের চারদিকে ছোট ছোট ছেলে মেয়ে অসংখ্য ছেলে মেয়ে নামাজে তারা নেই কিন্তু নামাজের চারপাশে তারা আছে তারপরে কেউ বাঁশি বাজাচ্ছে প্লাস্টিকের ঘড়ি হাতে দিচ্ছে চোখের মধ্যে এক ধরনের চশমা দিচ্ছে সে যে কি আনন্দ মানে আমাদের কাছে তো রিলিজিয়ন কিন্তু বাচ্চাদের কাছে এটা হচ্ছে
সামাজিক একটা উৎসব। এই যে উৎসবের আমে ছোটবেলায় আমরা দেখেছি গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ঘরে ঘরে, এটা কিন্তু এদেশে নাই বললেই চলে। এ না থাকার মূল কারণ হচ্ছে যান্ত্রিকতা। এই যান্ত্রিক যে সভ্যতা, রাজাভাই যেটা বলছিল যে ঈদের দিন ওনার একটা অডিটেছে, এই যে গেল কদিন দুই মাস আগে যে ঈদ গেল, ওই ঈদের দিন হাইকোর্টে আমার একটা হিয়ারিং ছিল। আমি সকালবেলায় ফার্স্ট জামাত পইরা আমি মসজিদ থেকে নামাজ শেষ করে আমি চলে গেছি হাইকোর্টে, ওখান থেকে ফিরেছি চারটায়। এখন এই বাংলাদেশে কিন্তু এটা কল্পনা করা যায় না। ঈদের তিন চার দিন আগ থেকে, শনি রবিবার পড়লে তো মনে করেন পাঁচ ছয় দিন আগ থেকে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া বন্ধ, কারো কিন্তু ওরকম অন্য কোনো কিছু করবে এরকম ফিলিংস খুব একটা মানুষের নেই। ঈদকে উপভোগ করবে, তারপরে কোরবানি হলে বিশেষ করে কোরবানির গরু তো দু তিন দিন আগ থেকে কিনা হয়ে যায়, এটারে ঘাস খাওয়ানো, এটাকে নিয়ে একটু ঘোরানো, জিজ্ঞাস করে মানুষ করতে কিনছো কত দিয়ে কিনছো, এই যে একটা বিষয়, এটা সত্যি মানে সার্মিং বলবো আর কি। তো এর ফলে আমরা এরপরে কোরবানির পরে নানার বাড়ি সাইকেল নিয়ে ঘুরতাম, নানার বাড়িতে যাচ্ছি, খালার বাড়িতে যাচ্ছি, মামার বাড়িতে, বোনের বাড়িতে, ফুপুর বাড়িতে, এরকম যত আত্মীয় স্বজন রেঞ্জের ভিতরে আছে সবার বাড়িতে খাই বা না খাই একটু জায়গা সালাম করা। ঈদের সময় আবার মুরব্বীরা দুই চার প্রসাদ দিত আমাদেরকে, যে ঈদি আর কি, সালাম করলে পাঁচ টাকা, দুই টাকা, দশ টাকা সামর্থ্য অনুসারে দিত। এই যে একটা আনন্দ, এই আনন্দটা এই দেশে নাই। তবে এদেশে ছেলে সন্তান আছে, মুরব্বীরা আছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো কিছু কিছু আছে, তাদের সাথেও যোগাযোগ হয়, কারো কারো বাসায় যাওয়া হয়, কেউ কেউ আসে, কিন্তু বাংলাদেশের মতো এরকম ম্যাসিভ স্কেলে এদেশে হয় না। এর কারণটা শুধু সমাজ না, আরও একটা বিষয় হচ্ছে এই দেশটা তো প্রিডোমিনেন্টলি একটা খ্রিস্টান কান্ট্রি। এখন এই দেশের মোট জনগোষ্ঠীর 4% 5% মানুষ মুসলমান, আর বাকি 90% থেকে 95% মানুষ নন মুসলিম। সুতরাং তাদের কাছে এই বিষয়টা এইভাবে হয়ে ওঠে না। যেমন খ্রিসমাস যদি আপনি দেখেন, খ্রিসমাস এটা সার্বজনীন হয়ে গেছে, কারণ সবাই আনন্দ উৎসব করতেছে। এই আনন্দ উৎসব সরকারি ছুটি থাকে দুই দিন, তিন দিন, চার দিন, যার কারণে সবাই কিন্তু সমস্ত কাজের উদ্যোগ উঠে নিজের ফ্যামিলিকে সময় দেওয়া বা বন্ধু বান্ধবের সাথে একটু আড্ডা দেওয়া, বিনোদন করার এই সুযোগ থাকে। কিন্তু আমরা সেটা বাংলাদেশকে মিস করি ঈদ আসলে, কারণ আত্মীয় স্বজনরা তো ফোন দেয়, অনেকেই ফোন দেয়, কিন্তু তারা হয়তো অনেকেই জানে না যে তাদের ঈদ আর আমাদের ঈদ এক নয়। তবু এটা আমাদের একটা রিলিজিয়াস সেক্রিমেন্টাল একটা ইস্যু, আমরা এটাকে শ্রদ্ধার সহিত, গাম্ভীর্যের সহিত এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যের সহিত আমরা পালন করি, শ্রদ্ধা করি, এটা আমাদের ট্রেডিশন। আমরা চাই আমাদেরকে দেখে আমাদের নতুন প্রজন্ম যেন এটাকে যুগ যুগ ধরে এটাকে বাঁচিয়ে রাখে। জি, ধন্যবাদ। আমি একটা বিষয় নাজির ভাই, আপনি নিজেও এখানে মেন স্ট্রিম পলিটিক্সের সাথে ইনভলভ, মঞ্জু ভাই ইনভলভ, আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েক বছর যাবতই ঈদের দিন ছুটি পাওয়া যায় কিনা এটা নিয়ে বেশ আমরা ইয়ে করি, কী বলে, আমরা আন্দোলন করতেছি বা আমরা একটু চেষ্টা করতেছি সরকারকে একটু ইয়ে করার জন্য। যদিও আমরা রিসেন্টলি লক্ষ্য করছি যে স্কুলে ঐচ্ছিক আপনি যেতেও পারেন নাও যেতে পারেন, বাচ্চাদেরকে বলা হয় তুমি যদি চাও তুমি না আসতে পারো, সেটার জন্য তোমাকে ইয়ে করা হবে না। এই বিষয়ে আপনার অভিমত কী? আসলেই কি সরকার এইভাবে চিন্তা করবে যে ঈদের দিন ছুটি না? সরকার তো চিন্তা করবে ইন ফিউচার। যেটা মঞ্জু সাহেব বলেছেন যে আসলে পার্সেন্টেজ অনুযায়ী তো মুসলিম সম্প্রদায় খুবই কম, মানে 4-5% এভাবে হবে। তো এইটাকে রাষ্ট্রীয়ভাবে বা ন্যাশনালি এইটাকে ওভাবে যাওয়ার জন্য একটু সময় লাগবে, কিন্তু ওই দাবির আগেই তো আমরা ক্যাটারিং সেক্টর, আমরা বলি 10-15,000 রেস্টুরেন্ট টেকওয়ে আছে, তারা কি ঈদের দিন ছুটি দেন? আপনি সরকারের কাছে বা ন্যাশনালের দাবি জানানোর আগে আপনি তো আপনার অথচ প্রায় 90-95% ওন বাই মুসলিমস টেকওয়ে বা রেস্টুরেন্ট, তারা কি দেন? পান না, মানে শুক্র শনিবার বা রোববার হলে তো স্টাফরা ঈদ বলে কিছুই জানে না। সুতরাং আমাদেরকে সেলফ রিফ্লেকশন করতে হবে যে আমরা সরকারের কাছে দাবি জানাবো, তবে এর আগে আমরাও তো প্রস্তুত হতে হবে, ইউনাইটেড হতে হবে। যেটা বলছেন আপনি বিভিন্ন স্কুলে, বিশেষ করে টাউনলেটস, নিউহাম, রেডবিস সহ বেশ কিছু স্কুলে ঐচ্ছিক ছুটি আছে। যেমন আমার ছেলে সিক্স ফর্মে যায়, গতকালকে চিঠি ইমেল আসছে যে তারা তার দে হ্যাভ রাইট টু রিমেইন ইন দ্য হাউস, এবং যাওয়া দরকার নেই, এবং যারা যাবে নন মুসলিম যারা তাদেরকেও 12:30 স্কুল ক্লোজ করে দিয়ে দেবে, যাতে করে তারাও ফ্রেন্ডের সাথে এনজয় করতে পারে। তো এইভাবে লিমিটেড স্কেলে বিভিন্ন জায়গায় হচ্ছে, ঐচ্ছিকভাবে হচ্ছে, টাউনলেটসে আরও একটু বেশি হচ্ছে, বিভিন্ন স্কুল হয়তো ক্লোজও দেওয়া হচ্ছে অপশনাল হিসাবে।
কিন্তু ওইটা ন্যাশনালি কার্যকর করতে হলে একটু সময় লাগবে, ইউনাইটেড হতে হবে আমাদেরকে, আরও বিভিন্ন পলিসি মেকিংয়ের রাইট কি জায়গাতে যেতে হবে আর কি। তবে ইম্পসিবল না, আমার মনে হয় যে অদূর ভবিষ্যতে হয়তো কয়েক বছর বা ডেকেড বা এক দুই ডেকেডের ভিতরে আমরা হয়তো সেটা। আপনি নিজেও কাউন্সিলর ছিলেন, আমাদের বর্তমান এই টাওয়ার হ্যামলেটসের মেয়র হচ্ছেন একজন বাঙালি, আমরা শুনছি সামনেও আরেকজন না হয়েছে কি, ওই যে পলিসি মেকিংয়ে থাকলে তখন আপনাকে, কারণ এমনি আপনি ডিমান্ড করেন, সিগনেচার ক্যাম্পেইন করেন, মিটিং করেন, ওইটা ওই পর্যায়ে গিয়ে ঢুকে না। যেমন আমার মনে আছে আমরা যখন, আমি যখন নিউ হামে ছিলাম ডেপুটি স্পিকার, তখন ফার্স্ট কাউন্সিল ছিল যে ইসলামফোবিয়া ডেফিনেশন অ্যাডপ্ট করেছে, এটা কিন্তু কম বড় কথা না। এরপরে যখন নিউজিল্যান্ডে যখন বোমিং হলো, তখন ফার্স্ট কাউন্সিল হিসাবে আমরা এইটা প্রপোজাল কি বলে রেজুলেশন আমরা পাস করেছি কাউন্সিলে, ওপেনলি টাউন হলে আমরা আজান দেওয়ার ব্যবস্থা করেছি, রোজাতে ঈদ কি বলে ইফতারের সবাইকে, সব কমিউনিটিকে নিয়ে করার আয়োজন আমরা করেছি, একবার প্রত্যেকটা পার্কে ঈদের অনুমতি দেওয়া হয়েছে। এগুলো তো একটা, যেটা নিউ হামে ইভেন 10 বছর আগে, 7-8 বছর আগে কল্পনা করা যেত। তো এগুলো পলিসি মেকিংয়ের বিভিন্ন লেভেলে গেলে তখন যেটা আপনি মনে করেন, ফর এক্সাম্পল একটা কার, একটা ড্রাইভ করে একটা ছোট্ট ড্রাইভার ড্রাইভ করে রুটন নিয়ে যেতে পারে, কিন্তু আমরা সবাই ট্রাই করে স্টেবলিগ্রিদের ডাকিয়ে নিতে পারবো না। ডেফিনেটলি, তো এজন্য আমাদেরকে যদি বিবেক দিয়ে কাজ করি, আমরা যদি আরও বেশি আগিয়ে যেতে পারি বিভিন্ন সরকারের কী লেভেলে, আমার মনে হয় যে এই দাবিটা অমূলক বা অযৌক্তিক হবে না। জি ধন্যবাদ বন্ধু, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলছিল যে পার্সেন্টেজটা একটা ইস্যু, তবে আমি আরও একটা জিনিস এখানে অ্যাড করতে চাই, এটা হচ্ছে মাল্টিকালচারাল একটা সোসাইটি। মুসলমানের সংখ্যা যে হারে এদেশে আছে, খ্রিস্টানের সংখ্যা আছে, ইহুদির সংখ্যা, জুইশের সংখ্যা, হিন্দুর সংখ্যা, শিখের সংখ্যা এবং অন্য আরও কিছু ধর্মের লোক, প্রায় 5টা থেকে 7টা বড় বড় ধর্মের লোক এই দেশে আছে। এখন আমাদের ডিমান্ডটা যদি ফুলফিল করতে হয়, হিন্দুদেরটাও ফুলফিল করতে হবে, বৌদ্ধদেরটাও ফুলফিল করতে হবে এবং জুইশদেরটাও ফুলফিল করতে হবে। এটা নিয়ে আমি কিছু আলাপ আলোচনা অনেক সময় বিভিন্ন জায়গায় করেছি, কথা হয়েছে। তো এটা গভর্নমেন্টের জন্য যে প্রবলেমটা, যেমন মুসলমানদের জন্য বিশেষ করে 2টা দিন, হিন্দুরাও যদি 2টা দিন দাবি করে, জুইশরাও যদি 2টা দিন দাবি করে, তাহলে আপনাকে কিন্তু 8 থেকে 10 দিন কিন্তু অ্যালোকেশন দিতে হবে। কারণ হচ্ছে আমরা যখন এই দাবিটা সোচ্চার হব, হিন্দুরাও কিন্তু সোচ্চার হবে, হিন্দুদের সংখ্যা কিন্তু আমাদের চাইতে খুব নেহায়ত কম না এই দেশে। তো ঠিক তেমনি আর জুইশরা সংখ্যায় কম হলেও তাদের কিন্তু ইনফ্লুয়েন্স কিন্তু অনেক বেশি। তো সেই ক্ষেত্রে তারপরে শিখ, এদেশে ইন্ডিয়ান যে লোকেরা থাকে, শিখ যারা থাকে, এদের কিন্তু খুব ইনফ্লুয়েন্স। আপনি দেখেন বিভিন্ন পার্টিতে ওদের কিন্তু রিপ্রেজেন্টেশন অনেক হাই। তো সুতরাং তাদেরও একটা দাবি আছে, বিশেষ করে এই 4টাকেও যদি অ্যাকোমোডেট করতে হয়, 2 দিন করে যদি দিতে হয়, 4 দুগুণে 8 দিন। তো এই 8 দিন অ্যাকোমোডেট করার মতো ব্রিটিশ সিস্টেমে এই, এটা ওদের যে কালচার, এই কালচারে ওরা তো আসলে খ্রিসমাস ছাড়া ওদের খুব রিলিজিয়াস বন্ধ খুব বেশি নেই। আর একটা আছে মনে হয় গুড ফ্রাইডে, হ্যাঁ, তো সেটাও 1 দিন। তো এই 2টা দিন ছাড়া তারা কিন্তু অন্য কোনো ধর্মের জন্যই করে না। তো আমি ব্যক্তিগতভাবে মুসলমান হিসেবে ডিপ্রাইভ মনে করি না। আমি মনে করি এখানে রিলিজিয়াস যে ফ্রিডমটা আছে, আমরা হয়তো সরকারি ছুটি পাচ্ছি না, ঐচ্ছিকভাবেও আমাদেরকে যে সুযোগটা করে দিচ্ছে। ভাই যেটা বললো, আমাদের যে 15,000 রেস্টুরেন্ট আছে, তারা তো মুসলমান হিসেবেও আমাদেরকে সেই সুযোগটা দিচ্ছে না। তাহলে আমরা যদি নিজেরাই নিজের ঘরে বাতি দিতে না পারি, অন্য মানুষকে এখানে এসে এই ইলেকট্রিসিটি জ্বালাই দিতে বলবো, আমরা হারিকেনে জ্বালাইতে পাচ্ছি না, সেটা মনে হয় অনেক সম্মিলিত একটা প্রচেষ্টা সামনের দিকে। তবে 1টা দিন যদি আরো 2টা ধর্ম বা 3টা ধর্ম, বড় ধর্ম যেগুলো মানে ওয়ার্ডলি অ্যাকসেপ্টেড, তাদেরকে যদি একদিন করে দেয়, তাহলে আমরাও 1টা দিন পাইলে খুব খারাপ হয় না আর কি। নানানভাবে তো ছুটি হয়, সরকার যদি চিন্তা করে। কসমোপলিটন সিটি, মাল্টিরেশিয়াল কান্ট্রি এবং এখানে ডিফারেন্ট ফেইথের মানুষ। তবে একটা প্রবলেম আছে এই দেশে, কিন্তু দিন দিন খ্রিস্টানিটিতে যারা আছে তাদের, তারা নিজেরাই দাবি করে আমরা এখন নন বিলিভার। তো এদের সংখ্যা যে হারে বাড়ছে, যে ধর্মভিত্তিক কোনো ছুটি ভবিষ্যতে আর থাকবে কি না সেটা নিয়েই কিন্তু আমি শঙ্কিত। আমার দাবি আছে, আমি চাই, কারণ আপনাকে বললাম না আমার হেরিটেজ এরকম, কিন্তু এরা মূলত ধর্মভিত্তিক যে ছুটি, এই ছুটিটার দিকে মানুষ কি অনুগামী না বিপরীতমুখী সেটা কিন্তু আপনাকে থিঙ্ক করতে হবে। তাই আমি মনে করি আর কি, আমরা যে নামাজ পড়ি, রোজা রাখি, আমাদের রিলিজিয়াস বিভিন্ন পারপাস করি, এরা কিন্তু টলারেন্স সোসাইটি, আমাদেরকে কিন্তু কোনো রকমের প্রেশার দিচ্ছে না। আমাদের হয়তো এক সময় ছিল, কিন্তু এখন আমাদের ওয়াইড স্প্রেড
এই সোসাইটিতে আমাদের কিন্তু অবস্থানটা খুবই শক্তিশালী। আমাদের ছেলেবেলা আমাদের চারটা মেয়ে পার্লামেন্টে এমপি হয়েছে, স্কটল্যান্ডে একটা হয়েছে, আগামী বছর হয়তো আরও দুইজন বাড়তে পারে। এভাবে আমাদের কিন্তু রিপ্রেজেন্টেশন, আমাদের কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য সোসাইটি, পলিটিক্স আর ইকোনমিক্স এভরিহোয়ার বাড়তেছে। আমাদের ছেলেবেলেরা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভালো করতেছে, এই যে কাউন্সিল লেটারে উঠতেছে, এবং আমরা যে অবস্থানটা ধীরে ধীরে তৈরি করতেছি এই সমাজ ব্যবস্থা, আগামী এক দশক দুই দশক পরে মুসলমান হিসেবে বলছি না, মানুষ হিসেবে বলছি, এই সমাজ ব্যবস্থায় আমাদের আমাদের মানুষদের অবস্থান অনেক শক্তিশালী হবে। কী কারণে হবে? এই কারণে যে আমাদের মানুষের মধ্যে পটেনশিয়ালিটি আছে, এবং তারা যদিও স্লোলি যাচ্ছে বাট তারা এটা রিফ্লেক্ট করতেছে আমাদের বিভিন্ন কমিউনিটির মানুষ। আর ইউরোপ যখন ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, আপনি দেখেছেন যে ইউরোপ থেকেও আমাদের প্রচুর মানুষ এখানে এসেছে, তাদের অনেকেই কিন্তু ভালো করতেছে, তারা সহ একসাথে আমরা কিন্তু ম্যাসিভ একটা পপুলেশন এখানে হয়ে গেছি, এবং পপুলেশন গ্রোথ আমাদের মধ্যে কিন্তু তাদের চাইতে বেশি। আপনি যদি দেখেন যে ইউনাইটেড কিংডমে পপুলেশন গ্রোথ হয়েছে 6% গত 10 বছরে আর কি, 2021 সাল 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত, আর আমাদের হচ্ছে কত জানেন? টাওয়ার হ্যামলেটাই না, আমার 17%। তো আমাদের হলো, তাদের হচ্ছে 6%, আমাদের হচ্ছে 17%। আমাদের এটা কিন্তু বন না, আমাদের হচ্ছে ইনকামিং পিপল আসতেছে বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে। তার মানে আমাদের যে ছেলেমেয়ে খুব বেশি হচ্ছে বিষয়টা সেরকম না, আমাদের মানুষ ইনক্লুড হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ওয়ার্ক পারমিটে আসতেছে, স্টুডেন্ট হিসেবে আসতেছে, নানান সূত্রে এখানে এসে এখানে জনসংখ্যা আমাদের মানুষ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। সুতরাং আমাদের এই স্রোত মূল স্রোতের সাথে যখন মিশে যেতে পারবে, মূল স্রোতে যখন দায়িত্ব নিতে পারবে, আমি বিশ্বাস করি এই সমাজে, এই রাষ্ট্রে আমাদের অবস্থান, আমাদের কন্ট্রিবিউশন এবং আমাদের যে পজিশন, এটা আরও অনেক বাড়বে, ভবিষ্যৎ আমাদের অনেক উজ্জ্বল দেশে। জি, ধন্যবাদ মঞ্জু ভাই, খুব সুন্দর আলোচনা করেছেন। আপনার সাথে আমরা ফিরবো, আমরা একটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও ফিরছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ঈদ আড্ডা নিয়ে। সে পর্যন্ত সঙ্গেই থাকুন, আসসালামু আলাইকুম।